যখন ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত করবলে লৈছো এখন আসলে 2022 বর্ষৰ খেল আমি এই খেল খেল হে হওয়ার পিছত আমার 2023তে আমি সুসংস্থম প্রতিযোগিতাখন অনুষ্ঠিত করি আর এইবারের প্রতিযোগিতাখন আমাক অর্থনৈতিকভাবে আমাক অর্থ সাহায্যে সহায় করেছে অয়েল ইন্ডিয়া লিমিটেড হয়ে যায় আর আমার সহায়ের হাত আগবাইছে গুহাটি রিফাইনারি আর নুমলীগর রিফাইনারি এই তিনিওটা অর্গানাইজেশনের অর্থ সাহায্যে আমি এই প্রতিযোগিতাখন অনুষ্ঠিত করবলে লৈছো এই প্রতিযোগিতার চূড়ান্ত খেলখন আমি অহা 12 মার্চ তারিখ রবিবারে ঠিক আবেলি 4:30 বজাৰ লগে লগে অনুষ্ঠিত করি আর উক্ত প্রতিযোগিতাটো উক্ত চূড়ান্ত খেলতো আমার নলবাৰী জেলার নহয় ধর্মপুর সমষ্টির সন্মানীয় বিধায়ক আমার আটাইরে শ্রদ্ধার শ্রী চন্দ্রমোহন পাটোয়ারী স্যার আমার চূড়ান্ত খেলার অতিথি হিসাবে থাকিব নলবাৰী জেলার আন এগারী আমার শ্রদ্ধার প্রতিনিধি নলবাৰী সমষ্টির শ্রদ্ধার বিধায়ক তথা মাননীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱা স্যারে এই অনুষ্ঠানত উপস্থিত থাকিব আমার এই চূড়ান্ত খেলত উপস্থিত থাকিব ক্রিয়া আর যুব কল্যাণ সঞ্চালক শ্রদ্ধার নিবেদন দাস পাটোয়ারী স্যার ক্রিয়া আর যুব কল্যাণের আমার সহকারী সঞ্চালক থাকিব তার উপরেও আমার সেই চূড়ান্ত খেলত উপস্থিত থাকিব গীতার্থ গোস্বামী মেম্বার অফ সেক্রেটারি ক্রিয়া আর যুব ছাত্র কল্যাণ পরিষদর সন্মানীয় সঞ্চালক গীতার্থ গোস্বামী ডাঙরিয়া আমি উক্ত প্রতিযোগিতাটো সহায় সহযোগিতা শ্রদ্ধাৰে কামনা কৰিছোঁ আজির এই অনুষ্ঠান মাজরে আহি এই প্রেসমিটটোত আমার সহায় সহযোগিতা করবেন আর প্রতিযোগিতার আটাইবিলাক খেলতে আপনার এই উপস্থিতিয়ে আমাক এই প্রতিযোগিতাখনক অসমরে নহয় ভারতের ক্রীড়াক্ষেত্রত একটা আস্থান দিব বলে আমি আশাবাদী আর আজির এই অনুষ্ঠানত আপনাদের আটাইবিল পুনের শ্রদ্ধা নিবেদন করে আমার প্রেসমিটর আমি সামরণি ঘোষণা করছো ধন্যবাদ সন্মানীয় কার্যকরী সভাপতি সংঘর যুটিয়া সম্পাদক ইনোভেশন দত্ত ডাঙরিয়া সংঘর সহকারী সম্পাদক উমেশ তালুকদার ডাঙরিয়া মরমর ইষ্ট আজি নৰৰাম বৰ্মন সোণালী ফুটবল প্রতিযোগিতার 43তম প্রতিযোগিতাখন আমি অনুষ্ঠিত করবলে গৈ আছো আজি আমি 43তম নৰৰাম বৰ্মন সোণালী চলন্ত টফি ফুটবল প্রতিযোগিতার পাক মুহূর্তত আমি আমার মাজলৈ আমন্ত্রণ জনাই আনিছো নলবাৰী জেলার সন্মানীয় সাংবাদিক বন্ধুসকল পোর্টেলর সন্মানীয় সাংবাদিকসকল আটাইলৈ চামতা আঞ্চলিক ক্রীড়া সংঘ তরফৰ পৰা আন্তরিক শুভেচ্ছা জনাইছো আর আমার আজির এই পিছ মিটখন আমি অনুষ্ঠিত করবলৈ লৈছো শ্রদ্ধার সাংবাদিক বন্ধুসকল পুনতে আপনাদের স্বাগত জনাইছো চামতা আঞ্চলিক ক্রীড়া সংঘর এই বাকৰিলৈ অহাকালির পৰা আমি নৰৰাম বৰ্মন সোণালী চলন্ত টফি প্রতিযোগিতার 43 সংখ্যক প্রতিযোগিতা 2022 বর্ষর অনুষ্ঠিত করবলে লৈছো এইবারের প্রতিযোগিতাখান অহাকালির অনুষ্ঠিত হব কেবাটাও আগাড়ি ফুটবল দলে ইতিমধ্যে এই প্রতিযোগিতার যোগদান নিশ্চিত করেছে আমি অহাকালি এই প্রতিযোগিতাখান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার বাবে আমি আমন্ত্রণ জানাইছো বিশিষ্ট ক্রীড়া সংগঠক সদৌ অসম প্রবীণ ভলিবল খেলুৱৈ সন্থার সন্মানীয় সভাপতি তথা বিশিষ্ট ব্যবসায়ী মাননীয় শ্রীযুত দীপেন দাস ডাঙরিয়া এই অনুষ্ঠানত উপস্থিত থাকিব পশ্চিম নলবাৰী চক্র বিষয়া শ্রদ্ধার কল্পনা শর্মা ডাঙরিয়ানী বাইদেউ আমি কালির উদ্বোধনী অনুষ্ঠানলৈ আমন্ত্রণ জানাইছো নলবাৰী জেলার
শ্রদ্ধার ক্রিয়া বিষয়া বিষ্ণুমূর্তি কলিতা ডাঙরিয়া, নলবাৰী ক্রিয়া সন্থার সন্মানীয় সম্পাদক গুগুল তালুকদার ডাঙরিয়া, চামতা আঞ্চলিক ক্রিয়া সংঘর প্রাক্তন সভাপতি তথা সদৌ অসম এথলেটিক সন্থা কাবাডী সন্থার সন্মানীয় উপসভাপতি মনোজ চৌধুরী ডাঙরিয়া, আমি আমন্ত্রণ জানাইছো নর্থ ইস্ট ক্যান্সার ইনস্টিটিউটর পরিচালক সঞ্চালক শ্রদ্ধার গণেশ তামুলী ডাঙরিয়া, আমার সমবেত হওয়া আমার আজি প্রেস ক্লাবর মান্যবর, আমি আজি 43তম বার্ষিক নরনাম ফুটবল প্রতিযোগিতার যেখানে আমার অহা 3 মার্চের পর আরম্ভ হয়ে 12 মার্চত শেষ হব এই কার্যসূচীখিনির কারণে আমি আজি আপনার আমার মাজত আজি আমন্ত্রণ জানাই আনিছো। আমার মাজত আমার সংঘর সম্মানীয় সম্পাদক শ্রীযুত বিকাশ ভট্ট ডাঙরিয়া আছে, আমার মাজত কার্যকরী সভাপতি মাননীয় শ্রীযুত অপূর্ব বর্মন ডাঙরিয়া আছে, আমার কার্যকরী সমিতির সদস্য সহিতে আমার মাজর লগতে আন এগারী বিশিষ্ট ক্রিয়া সংগঠক তথা ব্যবসায়ী শ্রী অভিজিৎ কলিতা, অহাকালীর খেলখনত প্রতিদ্বন্দ্বিতা আগবাব দুটা শক্তিশালী ফুটবল দল ইলেভেন স্টার ক্লাব মাইগাঁও দল আর এপিআরও রেডিও অর্গেনাইজেশন পুলিশ রেডিও অর্গেনাইজেশন দলে খেল আমি আবেলি ঠিক 4:30 বজার লগে অনুষ্ঠিত করি। এটা হাফ আমার ডে লাইটতে হব আর আনত হাফ আমি নৈশালকত অনুষ্ঠিত করি। সমূহ ক্রীড়াপ্রেমী রাইজর উপস্থিতি আর সহায় সহযোগিতা আমি শ্রদ্ধার কামনা করছো। আর এই প্রতিযোগিতার ধনের ইতিমধ্যে যোগদান করা দলসকলের নাম মানে আপনাদের জেতার্থে জানাব বিচার। এই প্রতিযোগিতাত যোগদান করেছে রাজ্যিক বিদ্যুৎ পরিষদ দলে, নর্থ ইস্ট ইউনাইটেড ক্লাব, সিটি পুলিশ গুয়াহাটি দলে, গ্লোবেল এফসি দলে আর আমার নিজের টিম আমার চামতা আঞ্চলিক ক্রীড়া নিজের ফুটবল টিম চামতা আঞ্চলিক ক্রীড়া সংঘ, তার উপরে আছে আমার মাসা ফুটবল দল শুকালমুয়া আঞ্চলিক ক্রীড়া সংঘ। এই 8টা দলেই আমি এইবার প্রতিযোগিতাখন অনুষ্ঠিত করবলৈ সিদ্ধান্ত লৈছো। এই প্রতিযোগিতাখন আসলতে যা ডিসেম্বর মাহতে 2022 ডিসেম্বর মাহতে অনুষ্ঠিত করা কথা আছিল, যদিও ফুটবল সন্থায় 3 বছর ধরে এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত করার বাবে আমাক অনুমতি প্রদান নকলে এই প্রতিযোগিতাখন আমি ডিসেম্বর মাহত অনুষ্ঠিত করব নোৱাৰিলোঁ। আর এতিয়া সেয়েহে আমি কিছুদিন পিছত এই সময়খিনি উলিয়াই এই খেলখন অনুষ্ঠিত করবলে লৈছো। এই প্রতিযোগিতাখনৰ আমি এইবেলি 22তম ক্রিয়া আর যুব কল্যাণ সঞ্চালক শ্রীযুত নিবেদন দাস পাটোয়ারী স্যার উপস্থিত থাকিব, সদস্য সচিব ক্রিয়া আর ছাত্র কল্যাণ পরিষদ তেখেত মাস শ্রদ্ধার গীতার্থ গোস্বামী ডাঙরিয়া তেখেত উপস্থিত থাকিব, তারপর এইবেলি এগারী ভারতক প্রতিনিধিত্ব করা আমালে সন্মান কঢ়িয়াই অনা এগারী এথলেটিক্সক আমি অনার বাবে যোজা চলাইছো। ইতিমধ্যে আমি এই বিষয়ত আমি যাকালি আমার ক্রিয়া সঞ্চালকর কার্যালয় গৈছিলোঁ, তাত আমি এই আবেদনটি রাখিছো। তেখেতে আমাক কথা দিছে যাবেলিও আমার হিমা দাস আমার এই চূড়ান্ত খেলখনত উপস্থিত হয়েছিল, এবেলিও আমি তেনে এগারী বিশিষ্ট ক্রীড়াবিদক আমার এই অনুষ্ঠানলৈ অনার বাবে আমার শ্রদ্ধা স্যারক আমি অনুরোধ জানাই আনিছো। আর প্রতিযোগিতার সর্ব আমি
কাতরে অনুরোধ জানাইছো এই প্রতিযোগিতা কৰ সুন্দৰভাৱে এই প্রতিযোগিতাৰ নিয়মিক বাতৰিসমূহ পৰিবেশন কৰি এই প্রতিযোগিতাখন অসমৰে নহয় ভাৰতৰ এখন শ্রেষ্ঠ প্রতিযোগিতা হিচাপে পৰিগণিত কৰাৰ বাবে আমাক সহায়ৰ হাত আগবঢ়োৱাৰ বাবে আমি তেখেতসকললৈ ধন্যবাদ জানাইছো সামটা আঞ্চলিক ক্রিয়া সংঘৰ দ্বাৰা পৰিচালিত 43 সংখ্যক নৰুৰাম বৰ্মন সোঁৱৰণি ফুটবল প্রতিযোগিতাখন অহাকালিৰ পৰা আমি এই ষ্টেডিয়ামতে অনুষ্ঠিত কৰিম এইবেলি আমাৰ 43 সংখ্যক নৰুৰাম বৰ্মন সোঁৱৰণি ফুটবল প্রতিযোগিতাখন অহাকালিৰ পৰা অনুষ্ঠিত কৰিবলৈ লৈছোঁ এই প্রতিযোগিতাত ইতিমধ্যে অসমৰ কেইবাটাও ফুটবল দলে যোগদান নিশ্চিত কৰিছে তাৰ ভিতৰত আছে অসম ৰাজ্যিক বিদ্যুৎ পৰিষদ গ্লোবেল এফচি গোসাইগাঁও ইলেভেন ষ্টাৰ ক্লাব বঙাইগাঁও নৰ্থ ইষ্ট ইউনাইটেড ক্লাব গুৱাহাটী চিটি এফচি গুৱাহাটী এপিআৰ গুৱাহাটী আৰু আমাৰ ওচৰৰে মুকালমুৱাৰ মাছা ফুটবল দল আৰু আমাৰ নিজৰ দল চামতা আঞ্চলিক ক্ৰীড়া সংঘ এই আঠটা দলৰ মাজত আমি অহাকালিৰ পৰা এই প্ৰতিযোগিতাখন অনুষ্ঠিত কৰিম প্ৰতিযোগিতাখন আনুষ্ঠানিকভাৱে উদ্বোধন কৰিব অসম ভলীবল সন্থাৰ প্ৰবীণ ভলীবল সন্থাৰ সন্মানীয় সভাপতি তথা বিশিষ্ট ক্ৰীড়া সংগঠক প্ৰণীতা ৰেষ্টুৰেণ্টৰ স্বত্বাধিকাৰী মাননীয় শ্ৰীযুত নিপেন দাস ডাঙৰীয়াই কালিৰ এই অনুষ্ঠানত বিশিষ্ট অতিথি হিচাপে উপস্থিত থাকিব পশ্চিম নলবাৰী ৰাজহ চক্ৰৰ সন্মানীয়া চক্ৰ বিষয়া অৰ্পণা শৰ্মা ডাঙৰীয়ানী অনুষ্ঠানত বিশিষ্ট অতিথি আন এগৰাকী বিশিষ্ট অতিথি হিচাপে উপস্থিত থাকিব নৰ্থ ইষ্ট কেঞ্চাৰ ইনষ্টিটিউটৰ সন্মানীয় পৰিচালন সঞ্চালক তথা বিশিষ্ট ক্ৰীড়া সংগঠক গণেশ তামুলী ডাঙৰীয়া নলবাৰী ক্ৰীড়া সন্থাৰ সন্মানীয় সম্পাদক বুবুল দাল চামতা আঞ্চলিক ক্ৰীড়া সংঘৰ প্ৰাক্তন সভাপতি তথা বিশিষ্ট ক্ৰীড়াবিদ ক্ৰীড়া সংগঠক ৰাষ্ট্ৰীয় খেলুৱৈ মনোজ চৌধুৰী ডাঙৰীয়া আন এগৰাকী বিশিষ্ট ক্ৰীড়া সংগঠক অভিজিৎ কলিতা ডাঙৰীয়া এইকেইজন বিশিষ্ট অতিথিৰে আমি কালিৰ উদ্বোধনী অনুষ্ঠান আৰম্ভ কৰিম আবেলি ঠিক 4:30 বজাৰ লগে লগে এই প্ৰতিযোগিতাখন আনুষ্ঠানিকভাৱে উদ্বোধন কৰা হ'ব আৰু এইবাৰৰ টিকটৰ হাৰ আমাৰ 20 টকা আৰু গেলাৰীত 50 টকা ৰাখিছোঁ আমাৰ প্ৰতিযোগিতাৰ খেলসমূহ 4:30 বজাত আৰম্ভ হ'ব এটা হাফ হ'ব আমাৰ ডে লাইটত আন এটা হাফ হ'ব নৈশালোকত আমি সমূহ ক্ৰীড়াপ্ৰেমী ৰাইজৰে উপস্থিতি আৰু সহায় সহযোগিতা শ্ৰদ্ধাৰে কামনা কৰিছোঁ প্ৰতিযোগিতাৰ চূড়ান্ত খেলখন হ'ব অহা 12 মাৰ্চ তাৰিখে উক্ত চূড়ান্ত খেলত আমাৰ ধৰ্মপুৰ তথা অসমৰ মাননীয় মন্ত্ৰী শ্ৰীযুত চন্দ্ৰমোহন পাটোৱাৰী ছাৰে উপস্থিত থাকিব নলবাৰী জিলাৰ সন্মানীয় আন এগৰাকী আমাৰ বিশিষ্ট ব্যক্তি আমাৰ নলবাৰী সমষ্টিৰ শ্ৰদ্ধাৰ বিধায়ক তথা অসমৰ শ্ৰদ্ধাৰ মন্ত্ৰী শ্ৰীযুত জয়ন্ত মল্ল ডাঙৰীয়া দেৱে অনুষ্ঠানত উপস্থিত থাকিব অসমৰ ক্ৰীড়া প্ৰাইজ মানি চেম্পিয়ন ট্ৰফিৰ কাৰণে 50,000 আৰু ৰাণা ছাৰ ট্ৰফিৰ কাৰণে 25,000 প্ৰতিযোগিতাত